কিছু একটা দেখেছি স্টেশনের উপরে, যেটার জন্য আমি এতটা খুশি হয়ে গেছি। তো পেছনে দেখুন ট্রেন চলে যাচ্ছে, দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, এবং সামনে আমি দাঁড়িয়ে রয়েছি দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে। আপনাদেরকে একটা জাস্ট ভিউ দেখাই, জাস্ট লুক অ্যাট দিস, ওয়াও। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? এর আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে দমদম ক্যান্টনমেন্ট থেকে নোয়াপাড়ার মাঝখানে যে মেট্রো কনস্ট্রাকশনটা, আর বলতে পারি যে গার্ডার্স লঞ্চিং, সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দমদম ক্যান্টনমেন্ট থেকে নোয়াপাড়া পুরোপুরি কানেক্টেড হয়ে গেছে। তো আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা, দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের প্রগ্রেস কি সেটা একটুখানি দেখাও। তো আজকের ভিডিও আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখানো যাক দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কি প্রগ্রেস হচ্ছে। আমি একেবারে কনস্ট্রাকশন সাইটে রয়েছি, যেমনটা দেখতে পাচ্ছেন পেছন দিক থেকে দমদম ক্যান্টনমেন্টের দিক থেকে এই ব্রিজটা চলে আসছে, মেট্রো ব্রিজ, এবং এই দিকটা হচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্ট চলে যাচ্ছে। বাট এই দিকটা আজকে দেখাচ্ছি না, আমি যাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের দিকে। তো চলুন দেখানো যাক আপনাদেরকে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের লুকসটা, সেটা কতটা কনস্ট্রাকশন হয়েছে, চলুন যাওয়া যাক। সো যেতে যেতে দেখুন ওই দিক থেকে আসছে এই ব্রিজটা দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের দিক থেকে, এবং এই দিক থেকে পুরোটা চলে যাচ্ছে হচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্ট, আর বলতে পারি যশোর রোড হয়ে এয়ারপোর্ট। সো পুরোটাই কনস্ট্রাকশন আমি দেখতে পাচ্ছি, ওই দিকটা আমি অন্য দিন দেখাবো আর একটা ভিডিও। সো আজকে চলুন যাওয়া যাক মেট্রো স্টেশনটির দিকে। সো সামনে দেখতে পাচ্ছি স্টেশনটা, দেখুন বাইরে থেকে কি দারুণ লাগছে, বাইরেটা তো পুরো কনস্ট্রাকশন হয়ে গেছে অনেকদিন আগেই, ভেতরেরটা দেখা যাক কেমন কনস্ট্রাকশন হয়েছে। এটা হচ্ছে রেলওয়ে স্টেশনটা, এটা হচ্ছে মেট্রো স্টেশনটা, অ্যান্ড এইখান থেকেই লাইনটা ঘুরে যাবে টুয়ার্ডস এয়ারপোর্ট, যেমনটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড তারপরে সেটা চলে যাবে হচ্ছে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট হয়ে সেটা কাজ চলছে সেকেন্ড ফেজে মাইকেল নগর পর্যন্ত, অ্যান্ড তারপরে থার্ড ফেজের কাজ আরম্ভ হবে ফ্রম মাইকেল নগর, আর বলতে পারি বিটি কলেজ থেকে একেবারে বারাসাত পর্যন্ত। তো পুরোটাই এয়ারপোর্টের পর থেকে, আর বলতে পারি যশোর রোড থেকে যে আন্ডারগ্রাউন্ডে ঢুকবে সেটা পুরোটাই আন্ডারগ্রাউন্ড চলে যাবে বারাসাত পর্যন্ত। কথা বলতে বলতে দেখুন চলে এসেছি যে স্টেশনটা সেই পর্যন্ত, ওপরে যাই ভেতরে ঢুকি দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্ট ফ্লোরে চলে এলাম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, পুরো কনকোর্স লেভেল, আর বলতে পারি ফার্স্ট ফ্লোর লেভেলই আমি বলছি। ওই দিকটা আমি যেমনটা দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার, এইখানটা হচ্ছে কন্ট্রোল রুম, এবং পুরোটাই কিন্তু রেডি আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্যাটস অসম। এইখানটা মনে হচ্ছে এসকেলেটার ইনস্টল করা হবে, এদিক থেকে একটা সিঁড়ি আছে, ওখানে একটা সিঁড়ি থেকে আমি উঠলাম, ওদিকেও সিঁড়ি, জাস্ট এসকেলেটার ইনস্টল করা বাকি রয়েছে, অ্যান্ড পাশে স্টেশনের অ্যানাউন্সমেন্টও শুনতে পাচ্ছেন হয়তো আপনারা। ওদিকটা চলুন যাচ্ছি আপনাদেরকে টিকিট কাউন্টারটা একটু দেখাই। এইখান থেকে ওপরে চলে যাওয়ার জায়গা রয়েছে, আমি যাব প্ল্যাটফর্ম লেভেলে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো যেমনটা দেখে বুঝতে পারছি এর ওপরেই হচ্ছে প্ল্যাটফর্ম লেভেল, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এইটা হচ্ছে লাইন নাম্বার 4 অফ কলকাতা মেট্রো, যেটাকে ইয়েলো লাইন বলেও আমরা জানি। এটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স রুম, অ্যান্ড সব কিছু রয়েছে এখানে। দেখুন ইন ফিউচার আমরা এখান থেকে উঠে এসে এখান থেকে টিকিটস পারচেজ করব, এবং তারপরে আমরা বেরিয়ে যাব মেট্রো ধরার জন্য। কি দারুণ না লাগছে, দেখুন বুকিং কাউন্টারস অ্যান্ড অল, ওয়াও ম্যান। খালি রয়েছে যেমনটা আমি বললাম যে এসকেলেটার্স ইনস্টল করা বাকি রয়েছে। তো এটা তো হচ্ছে ফার্স্ট ফ্লোরের যে কাজটা, দেখুন কতটা লম্বা, ওয়াও দারুণ লাগছে। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন যাওয়া যাক মেন প্ল্যাটফর্ম লেভেলে। আমি অনেকদিন আগে এসেছিলাম এই স্টেশনটাতে, এই স্টেশন আমি অনেকদিন আগে ভিজিট করেছিলাম, তখন এতটা প্রগ্রেস দেখিনি, প্রায় 1-1.5 বছর হয়ে গেল। 1.5 বছর পর আমি আবার এলাম এই স্টেশনে, টুপিটা পরে রয়েছি কারণ বাইরে প্রচণ্ড রোদ, গরম যেমনটা পড়েছে আপনারা জানেন কলকাতার মধ্যে। তো যেমনটা বলছিলাম এটা হচ্ছে ইয়েলো লাইন, যেটা নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত যাবে। নোয়াপাড়ায় আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো উইথ নর্থ সাউথ লাইন, এবং এয়ারপোর্টে আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো উইথ এয়ারপোর্ট নিউ গড়িয়া লাইন। সো কথা বলতে বলতে আমি চলে এসেছি এই যে সিঁড়িটার এখানে। সো চলুন ওপরে যাওয়া যাক। আমার খুশি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি নিশ্চয়ই এমন কিছু একটা দেখেছি স্টেশনের উপরে, যেটার জন্য আমি এতটা খুশি হয়ে গেছি। তো পেছনে দেখুন ট্রেন চলে যাচ্ছে দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, এবং সামনে আমি দাঁড়িয়ে রয়েছি দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে। সিরিয়াসলি বলছি, এর আগের বার যখন এসেছিলাম তখন ওপরের শেডসগুলো ঠিকঠাক করে দেওয়া ছিল না, এখন আমি একটা দুর্দান্ত জিনিস দেখছি, সেটা আপনাদেরকে দেখাই ব্যাকফ্লিপ করে। যেটা হচ্ছে এখানে রেলওয়ে ট্র্যাকস নিয়ে আসা হয়ে গেছে, রেলওয়ে লাইন পাতার কাজ আরম্ভ হচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য স্টেশন অফ দমদম ক্যান্টনমেন্ট মেট্রো।
জাস্ট লুক এট দিস রেল লাইনে কাজ দেখুন কত রেলওয়ে ট্র্যাকস নিয়ে আসা হয়ে গেছে এন্ড রেলওয়ে ট্র্যাকস পাতার এখন কাজ চলবে সো যেমনটা দেখতে পাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্টের দিকটা দেখি ওপর থেকে কেমন লাগছে এরপরে আপনাদেরকে দেখাবো যে নোয়াপাড়ার দিকে কেমন লাগে ওপর থেকে দেখতে সো চলুন ওই দিকটা যাওয়া যাক তো আমি দেখতে দেখতে পৌঁছে গেছি এই দিককার এন্ডে অ্যান্ড এখান থেকে আমি ভিউটা দেখে জাস্ট অসাধারণ লাগছে মাই গুডনেস আমি আপনাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে আমার এটা ছোটবেলাকার জায়গা মানে আমি নিজের ছোটবেলা থেকে দেখে আসছি যে এই স্টেশনটা কিংবা এই লাইনটা তৈরি হবে আর বলতে পারি এই জায়গাটা একটা মেট্রো স্টেশন তৈরি হবে তো এটা কিন্তু আমার কাছে একটা দুর্দান্ত জিনিস দুর্দান্ত ফিলিং যেটা আমি বলে বোঝাতে পারছি না কারণ আমি আমার স্কুল ডেজ থেকে দেখছি অনেকেই বলেন যে আমরা এত বছর ধরে দেখছি মেট্রোটা হচ্ছে অত বছর ধরে দেখছি মেট্রোটা হচ্ছে ইয়েস আমিও দেখেছি স্কুল ডেজ থেকে যে এখানে জমি ক্লিয়ার করা হলো তারপরে এখানে কাজ করা আরম্ভ করা হলো তারপরে এখানে আজকে যে এই প্রোগ্রেসটা দেখছি সেটা এত বছর পর আমি আমার স্কুল ডেজ থেকে দেখছি অ্যান্ড আজকে প্রায় দশ বছর তো হয়ে গেছি দশ থেকে বারো বছর হয়ে গেছে প্রায় তারপরে আমি এই মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছি অ্যান্ড দ্যাটস অসম ফিলিং সো আমার বলাচ্ছে ভালো আপনারা এখান থেকে একবার ভিউটা দেখুন এয়ারপোর্টের দিকে যে বাঘটা নিচ্ছে যেটা আমি নিচ থেকে দেখালাম দেখুন রেলওয়ে ট্র্যাকটা পুরো বাঁক নিয়ে চলে যাচ্ছে একেবারে ওই দিকটা মানে এদিকটা যাওয়া বারণ রয়েছে দেখতে পাচ্ছি আমি তো আমি এখন নামবো না নিচে যখন পারমিশনস হবে তখন আমি যাব দেখাবো আপনাদেরকে এদিক থেকে ব্রিজের ওপর থেকে বাট এখন যাচ্ছি না তো সব কিছু নিয়মকানুন মেনে শ্যুট করতে হবে সো আমি এখন অন্যদিকটাও দেখাই আপনাদেরকে অন্যদিকটা মানে টুয়ার্ডস নোয়াপাড়া দেখাই যে কেমন লাগছে ওপর থেকে মেট্রো প্রোগ্রেস খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের কলকাতায় এবং এতদিন ধরে যেটা আটকে ছিল এত বছর ধরে যেটা হচ্ছিল না এখন কিন্তু সবকটা লাইনেই খুব ভালো করে প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি মেট্রোর এটা তো হচ্ছে পুরো মেট্রো স্টেশনটা অ্যান্ড আমি চলে এলাম যেমনটা বলেছিলাম আপনাদেরকে এই পাশটা দেখুন ক্যান্টনমেন্ট স্টেশনটা কি দারুণ লাগছে অ্যান্ড এইখান থেকে স্টেশন থেকে যাতে ফ্লাইওভারের মাধ্যমে সবাই চলে আসতে পারে স্টেশন মেট্রো স্টেশন পর্যন্ত তো এই ওভারব্রিজ সেটা করা হয়েছে অ্যান্ড এদিকটা দেখুন কি দারুণ না লাগছে অ্যান্ড ওই দিকটা যে গার্ডার্স বসানোর তারপরে যে কাজগুলো সেইগুলো করা হচ্ছে ব্রিজের পুরো কাজটা করা হচ্ছে যেটা টুয়ার্ডস নোয়াপাড়ার দিক থেকে আমাদেরকে কানেক্ট করতে সাহায্য করবে মেট্রোটা ওই দিক থেকে আসবে নোয়াপাড়া হয়ে ভাবুন যারা যারা আমাদের আমাদের এই লাইনের যারা যারা যাত্রী আর বলতে পারি বনগা লাইন কিংবা হাসনাবাদ লাইনের যাত্রী তাদের জন্য কতটা সুবিধা হয়ে যাবে এবং বারাসাত পর্যন্ত মেট্রোটা চালু হয়ে গেলে তো আরও সুবিধা হবে কারণ দেখুন আমাদের কথায় কথায় কিন্তু দমদম পর্যন্ত যেতে হবে না এবং কথায় কথায় আমাদের নানারকম বাস কিংবা অন্যান্য ট্রান্সপোর্টেশন নিতে হবে না যখন এই মেট্রোটা চালু হয়ে যাবে তখন আমরা মেট্রো এখানে নেবে ধরুন ক্যান্টনমেন্টেই আগে চালু হবে ফার্স্ট ফেজে যেহেতু পড়ছে তো ক্যান্টনমেন্টে নেবে আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো কারণ এরপরেই স্টেশন হচ্ছে নোয়াপাড়া নোয়াপাড়া থেকে গিয়ে নর্থ সাউথ লাইন ধরে নিতে পারছে কিংবা এখান থেকে যখন এয়ারপোর্ট নিউ গড়িয়া চালু হয়ে যাবে তখন এখান থেকে গিয়ে এয়ারপোর্ট থেকে গিয়ে এয়ারপোর্ট নিউ গড়িয়া মানে টুয়ার্ডস সল্টলেক সেক্টর ফাইভের দিকে অ্যাক্সেস করতে পারবে মানে বিধাননগর লোকেদের কম যেতে হবে কিংবা দমদম লোকেদের কম যেতে হবে তো এই লাইনটা কিংবা এয়ারপোর্ট স্টেশনটা আর বলতে পারি পুরো মেট্রোটা চালু হয়ে গেলে তো অসাধারণ ব্যাপার হবে বাট এই ফেজগুলো যেহেতু তাড়াতাড়ি চালু হবে ফার্স্ট ফেজেই চালু হবে তো তার জন্য এক্সপেক্টেড যে মানুষদের ভোগান্তি কিংবা মানুষদের ট্র্যাভেলটা কম হবে এখানে দেখুন লিফ্ট ইনস্টল করার জন্য জায়গা রেডি করে দেওয়া হয়েছে সো কেমন লাগলো আপনাদের এই ট্যুরটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমার তো দুর্দান্ত লেগেছে এই প্রোগ্রেসটা দেখে কারণ আমার মনে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন যতগুলো লাইন রয়েছে এই স্টেশনটা আর বলতে পারি দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনটা সবচেয়ে অ্যাডভান্স স্টেজে রয়েছে আপনাদের কী মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করে যাবেন আমি যেমনটা বললাম শেয়ার করতে ভুলবেন না যারা যারা বলে পশ্চিমবঙ্গে উন্নয়ন হচ্ছে না কিংবা পশ্চিমবঙ্গে কিছু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না অ্যান্ড ইয়েস আপনারা জানেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক থেকে কিংবা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যদি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যাবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে পরের এইরকম এপিসোডে আমি দেখাবো এর পরের যে ফেজে কাজটা আর বলতে পারি যশোর মেট্রো স্টেশন সেটাও আমি দেখেছি যশোর মেট্রো স্টেশনের বাইরের যে ডেকোরেশন আর বলতে পারি বাইরের যে কাজটা সেইটাও কিন্তু কমপ্লিট হচ্ছে সো যশোর মেট্রো স্টেশনও খুব ভালো প্রোগ্রেস করছে এবং এইখান থেকে যশোরের মধ্যে যে কানেকশনটা সেটাও আশা করছি কিছু মাসের মধ্যে পুরোটা কানেক্টেড হয়ে যাবে অ্যান্ড যশোরের পর তো মেট্রোটা আন্ডারগ্রাউন্ড ঢুকেই যাচ্ছে তো আন্ডারগ্রাউন্ডের কনস্ট্রাকশন তো অলমোস্ট কমপ্লিটের পথেই চলেছে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিও তো ততক্ষণ কি ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমরা প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত টাটা বাই দেখা হচ্ছে